মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিন্নি পম্পা। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা স্পেশাল দিন, আজ আমাদের সয়লা, তো মাছ বাচ্চা চলছে সকালবেলায় ঠান্ডা ঠান্ডায়। এখানে মা মাছ বাচ্চে, এখানে পিসি বাচ্চে। হ্যাঁ, বাজার বলছে দিদি, ফোনে নাগর ফোনে ইয়ে ছেড়েছে, তোমার তুমি সব মাছ বাঁচছিল দেখতে, ওই রকম মেয়েটা দেখেছে ফোনে। পিসির আর হয়ে গেছে, একটা মাছই আছে না। কিন্তু কিছু খাবি নি তুই? খেতে পারি না। মুড়ো আমাদের আর এই দুটো আছে, দুটো হলেই হয়ে যাবে। এগুলো হয়েছে তেল, মাছের তেল, মাছের তেল ভাজা দিয়ে ভাত খাওয়া। দুটো পুকুরে দিয়েছে, একটা পুকুরে দেয়নি না, তো মারাটা দেয়নি, নাহলে আর একটা পুকুরে পাওয়া যায়। আজকে দুটো পুকুরেরই হয়েছে। হ্যাঁ, আমাদের ঠিকই আছে, নাহলে আবার মাস থেকে যাবে, পুজো বাড়ি আছে, বিয়ে বাড়ি আছে। হ্যাঁ, এখানে জেঠুমা রান্না করছে, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই খা। টুপিটা মাথায় বাঁধ, গলায় নয় যে সোনা। বিকেলবেলা সয়লা দেখতে যাব, যদি দেখাতে পারি দেখাবো তোমাদের। তিন্নি যাবি তো সয়লা দেখতে? সয়লা দেখতে সকালে হয় না রে, বিকালে হয় তো সয়লা। চলো, এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো রান্না আমি চাপিয়ে দিয়েছি, রান্না করছি, ফুলকপি, আলু আর মাছ দিয়ে ঝোল করছি, আর একটু পেঁপে দিয়েছি। পেঁপে দিলাম কারণ আমার বান্ধবী বলেছে মেয়েটাকে একটু প্রতিদিন পেঁপে খাওয়াতে, তো পেঁপে খাওয়ালে পায়খানাটা নরম হবে। ওর একটু কোষ্ঠকাঠিন্যের ধাত আছে, মানে একটু বলবো না, ভালোই মানে করা পায়খানা হয়, তো তার জন্যই ওর ছেলেকেও খাওয়ায়, বললো কাজে কাজ দিয়েছে খুব, তো ওই জন্য। আবারে আমার মা আবার ফোন করছে, তো ওই জন্য আমিও আজকে ঝোল হচ্ছে বলে ঝোলেই দিয়ে দিয়েছি পেঁপেটা। আর হচ্ছে তো ভিডিওটা হচ্ছে, আর আমি ফোন সম্পর্কে ভীষণ কাঁচা, আমার ছেলেগুলো জানে তো। আর যেদিনে ঝোল না হয় সেদিনে ভাতে ফেলে দিই বা প্রেশার কুকারে সিদ্ধ করে নিই, তো তোমরাও করে দেখতে পারো, আমাকে বলেছে বলে আমি এটা করছি, তো তোমরাও করে। তারা এক সেকেন্ড ফোন করেছিল বলে ওই জন্য মার সাথে একটু কথাটা বলে নিলাম, দেখলাম যে কী দরকার না দরকার, আবার সেই জন্যই তো তোমাদের কাছ থেকে 5 মিনিট ব্রেক নিলাম। যাই হোক, তো কী বলছিলাম, হ্যাঁ, মাছের ঝোল চাপিয়েছি, ফুলকপি, আলু, মাছ, পেঁপে দিয়ে একটা ঝোল বানাচ্ছি, আর মাছের তেল হয়েছে 1 বাটির মতো, ওটা ভাজবো। আর তোমার হচ্ছে মাছের টক, আর হচ্ছে ঢেঁড়স সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ করে মাখা হচ্ছে, আর ব্যাস এই। আর মুড়ি খাওয়া হয়েছে, সেটা কাকিমা ঘুগনি পাঠিয়ে দিয়েছিলো, তো ঘুগনি মুড়ি খাওয়া হয়েছে। আর ঝিলাপি নিয়ে এসেছিলো বাবা, ঝিলাপি দিয়ে গিয়েছিলো,
জিলাপি ঘুগনি মুড়ি খাওয়াইছে। আমার দেখো আইব্রো করা হয়নি গো, সেই দুর্গা পুজোর সময় করেছিলাম আর করা হয়নি গো, সবসময় করা হয় না, ওকেশনেই করা হয়। তো একবারে মনে হচ্ছে সে পুজোতে করবো, পুজোয় করলে আমাদের বাড়ির অন্নপূর্ণা পূজা আছে, পুজোতে করলে একবারে আমার ভাইয়ের বিয়েতেও হয়ে যাবে, যেহেতু তোমার 6-7 তারিখে পুজো আর বিয়ে 10 তারিখে, তাহলে হয়ে যাবে 5-6 তারিখ করে নেবো। ওকে বাজে লাগছে না, কিছু করার নেই, চলো রান্না চাপিয়ে দিয়েছি। আমি ঢাকা দিয়েছি আলু ফুলকপি কষে, জল ঢেলে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়েছি সিদ্ধ করার জন্য। চলো যাই, সিদ্ধ হয়ে গেলে মাছগুলো ঢালবো। বোট এসছে দুটো, ছেলে বোটে যাবে, মেয়ে বোটে যাবে, বায়না করছিল, ঠিক পড়া হয়নি। দেখা ব্যাক ক্যামেরা করি, তাহলে দেখতে পাবে প্ল্যান্ট গাছের অবস্থা। দেখো বাড়েও না ছাড়েও না, গোবরের পর গোবর দেওয়া হচ্ছে, কিন্তু এক হয়ে আছে, কবে যে বাড়বে জানি না। দেখতে পাচ্ছে একটা পাতাও গজায় না, কিছুই না, এই হয়ে আছে। আচ্ছা আর একটা কল এসছে, কলটা রিসিভ করি, ঝোলটাই আগে দেখি তারপরে তোমাদের খামারে দেখাবো। এদিকে ভাত হচ্ছে, মাছগুলো ছেঁকে তুলে রেখেছি, ঝোল ফুটছে, গানও বাজছে ছয়লা, যদি নাম ধরে তারে ডাকো গানটা হচ্ছে। রান্না না একদম ভিডিও করতে ইচ্ছে করে না, হ্যাঁ এত বাজে কালার আসে না, একদম কালার আসছে না, সে সাদা পর আসছে। হয়ে গেছে সিদ্ধ আমার, একদম হয়ে গেছে, আমি এরপর মাছগুলো ঢেলে দেবো। আচ্ছা আমাকে একটিবার রাখতে হবে, নাহলে হবে না, আমাকে কিছু মাছ ভাজা রাখতে হবে, মেয়েটার জন্য কিছু দিতে হবে, আমি একটিবার রাখি। মাছের ঝোল ঢেলে নিয়েছি, এই যে ফুলকপি আলু মাছ পেঁপে দিয়ে ঝোল, আর এখানে মাছের তেলটা চাপিয়েছি, দুহাত না লাগালে ঢালা যাবে না, ওই জন্য একবার মোবাইলটা রাখলাম সাইডে। আর মাছের তেলটা ভাজা হয়ে গেছে, আর মেয়ের জন্য মাছ ভাজাগুলো রেখেছি, ছেলে মেয়েরা খাবে, এই জন্য 4টা আছে, ব্যাস হয়ে গেল। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, ফুটছে ফটফট করে, ফটফুটি আছে। অনেকে এইগুলো দিয়ে এই মাছের তেল দিয়ে আলু দিয়েও ভাজে, আলু পেঁয়াজ আর কি দেয় আমি জানি না, আমরা তো এরকমভাবে নর্মালি ভাজি। হয়ে গেছে বলে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার, তো ভাতও ফুটে গেছে, কমিয়ে দিয়েছি। তো চলো গ্যাসটা আমি অফ করে দিই, একবার বাড়িয়ে দিই, একবার বাড়িয়ে দিয়েছি, আর একটু নেড়ে ছেড়ে অফ করে দেবো গ্যাসটা। পরে একটা ভালো করে গ্যাসটা অফ করে দিয়ে এটা ভালো করে চেঁচে নিতে হবে। হয়ে গেছে, তবে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দেখো হচ্ছে, নাহলে আবার পুড়ে যাবে, ফুটছে যা। তো ঠিক আছে চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, মানে ভিডিও শেষ করছি না, বিকেলবেলা শ্যালা দেখতে যাব, যতটুকু আমি দেখাতে পারি আমি দেখানোর চেষ্টা করব। এখনকার মতো টাটা সবাইকে, আর একবার বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো, বাইরে বোট এসছে ওটা একবার দেখাবো। তো এখন এগুলো আমি রান্নাঘরে ঢুকিয়ে দিই, চলো। বাইরে থেকে লোকটা এসছে এখানে খাচ্ছে, একটু মেয়েটা এই যে বাইরে এই জমিতে নামবে, খেয়ে বা ধান ফোন কাটা হবে, মাঝে ঝোলের রং তো দেয়, পাতা ফাটেনি, রং হয়েছে মাছের ঝোলে, মাছের টকটা মাছ, কিছু আইটেম আছে দেখো, একবার বেগুন ভাজা,
আচ্ছা এটা হচ্ছে ল্যাটা মাছের টক শাক ভাজা খেয়ে নিয়েছে শাক ভাজা খেয়ে নিয়েছে পেটে চলে গেছে মাছ ভাজা আচ্ছা এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত আর এটা হচ্ছে আমের চাটনি এটা হচ্ছে আলু ভাজা আর পেঁয়াজ এই যে পেঁয়াজ মাছের নিতে মাছের ঝোল এই যে দেখো একবার খেয়ে নিন ভালো করে তারপর জমিতে নামতে হবে না তো সে কাটা ছিল তো বেশি দিন আগে ভাগ পাওয়া গেছে না আমারও বড় বড়ই হয়েছে তিনটে আমারও তিনটে কিনে দেখ কাটা চলো বাইরে যাবে হ্যাঁ চল শুনুন কথাটা খে জমি ধানগুলো কেটে এসে স্টেজে উঠবেন কি বোকা কি গো বোবা ভগবান বোকা বোকা ভগবান বোবা শয়তান না কি বললে যে বোকা শয়তান বোবা ভগবান বোবা ভগবান স্টেজে উঠে নেমে পড়বেন ঝলমলে ঝলমলে পড়ে দুটো কাজ করবে সবাই শীষ কাটবে হাত তালি দেবে চলো আমরা একটু বোর্ড দেখতে যাচ্ছি দুই জায় মিলে পায়েল ছেড়ে নে বিয়ের পর পরের দিনে খেলতে পারি ব্যাডমিন্টন ক্যামেরাটা এরকম লাগছে কেন দেখি দাঁড়া